আমি আজকে একটা সময় গেছি, দুইটার সময় নমিনেশন, হ্যাডাম আছে বিজয়ী, তো নেত্রী আমাকে নমিনেশন এক ঘন্টার ভিতরে, আর যেটাকে রাজনীতি ছেড়ে বঙ্গবন্ধুর রাজনীতিতে আসা আমি তো মনে করি সে প্রমোশন। জিয়র রহমানের রাজনীতি থেকে বঙ্গবন্ধুর রাজনীতি বেটা তো বলতে পারেন। অতিথি কেন করেন নাই, অতিথি করেনি তখন তো আর, আমি যখন রাজনীতি করি তখন তো আওয়ামী লীগ ছিল না জিয়ার প্রথম সময়। তারপর এরশাদের সময় দু বছর আমাকে এরশাদও ডাকছে, 1984 আমাকে মন্ত্রী হবার অফার করছে নাজির রহমান মন্ত্রীর মাধ্যমে, কিন্তু এরশাদের দলে আমি যাইনি। সুতরাং 86 এবং 88 নির্বাচন আমি করিনি, 91 আমি আবার করেছি বিপুল ভোটে আমি পাশ করেছি, 96 করেছি, 2001 করেছি, এরপর তো আমার নির্বাচন কখনো হলো না। এখন তো আমার যা কনস্টিটুয়েন্সি আছে, আমার বন্ধু বান্ধব শিষ্য সাগরের লোকজন তো অনেক আছে, তাদেরকে 2006 থেকে টুডে 23-17 বছরে আই কুড নট নোটেড এনিথিং। এরা বিভিন্ন মামলা হামলা জর্জরিত এটা সেটা বিভিন্নভাবে, বিভিন্ন অপোজিশন থাকে যা ডিপ্রাইভড, তারা তো ডিপ্রাইভ হয়েছে আমার কারণে, বিকজ আমি তাদেরকে ধরে রাখছি। 22 সালে আমি বিএনপি দল থেকে রিটায়ারমেন্ট চিঠি দিয়েছি, তারপর আমি অ্যাজ ই সেড বিএনপিতে ছিলাম, নাও আই ফিল আনকমফোর্টেবল উইথ বিএনপি, আমি আওয়ামী লীগে জয়েন করেছি এবং আই উইথ এ হেভি হার্ট আফটার 45 ইয়ার্স অফ বিএনপি সার্ভিস আই হিয়ার বাই ডিক্লেয়ার থ্রু ইউ আই এম নো মোর এ বিএনপি ম্যান, আই রিজাইন ফ্রম অল পোস্ট অফ বিএনপি। আওয়ামী লীগ বলেন বা অন্যান্য দল বলেন যারা ডেমোক্রেটিক পার্টি, এদের মূল্যায়ন হবে ইলেকশনের মাধ্যমে, আমাদের তৃতীয় বিশ্বের মূল্যায়ন আর উন্নত দেশের ডেমোক্রেসি তো ডিফারেন্স আছে, বিকজ আমাদের লোকজন তুলনামূলক গরিব, তুলনামূলক শিক্ষা দীক্ষায় নিচে, সুরনামূলক সামাজিক কাজকর্মে নিচে, আমরা ইন্ডিভিজুয়ালিজমে বিশ্বাস করি, কালেক্টিভিজমে বিশ্বাস করি না, রেজাল্টিং আমাদের দেশে সেই ইন দ্য ট্রুয়েস্ট সেন্স অফ ডেমোক্রেসি এটা গ্রো করতে তো আরও 30-40-50 বছর লাগতে পারে। যে দেশ যেরকম, যে দেশের মানুষ যেরকম, সেই দেশেই তো গণতন্ত্র হয়। ২-৩ কোটি টাকা পয়সা এটা দাঁড়া করছে, এগুলো নইসেন্স, কি তৃণমূল বিএনএম ফিএনএম ননসেন্সিক্যাল পার্টিস, আর হ্যাডাম থাকলে ডাইরেক্ট যাও। যেমন আমি আজকে একটা সময় গেছি, দুইটার সময় নমিনেশন, হ্যাডাম আছে বিজয়ী, তো নেত্রী আমাকে নমিনেশন এক ঘন্টার ভিতরে, আর যেটাকে দিয়েছে ওইটাকে কাটিয়া, আই গট এ হ্যাডাম, হ্যাডাম আন্ডারস্ট্যান্ড।